প্রথম দিনের প্রথম শো, আমার ফার্স্ট টাইম দেখা, আমার ফার্স্ট মুভি রমজানের ঈদে রিলিজ হচ্ছে, সো সব কিছুই প্রথম প্রথম, ভালোই লাগছে। আমি জাস্ট ইন্টারভাল পর্যন্ত দেখেছি, তারপর আপনাদের সাথে এখানে দেখা করতে আসলাম, বাট সো ফার সো গুড। এখনও পর্যন্ত অডিয়েন্সে ভালো রিয়াকশন পাচ্ছি, মানে রেসপন্স পাচ্ছি, এবং কিছু কিছু সিনে আসলে যেখানে রোম্যান্টিক সিন ছিল, সো ওইগুলোতে ভালো বলছে, মানে যতটুকু রিয়াকশন দেওয়ার দরকার প্রত্যেকটা জায়গায়, হাসির জায়গায় হাসির রিয়াকশন দিচ্ছে, ভয়ের রিয়াকশন দিচ্ছে। এবং আমি দেখলাম আজকে অনেক বাচ্চারা এসেছে সিনেমা হলে, সো এটা একটা গুড সাইন আমাদের সিনেমার জন্য, যে এটা আসলে আমরা পুরো অডিয়েন্স যারা আছে সব শ্রেণীর অডিয়েন্সের জন্যই কিন্তু বানিয়েছি, সো এটা ভালো লাগছে যে বাচ্চারা এসেছে, বড়রা এসেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসেছে, সো হ্যাঁ অনেক ভালো লাগছে। না, অ্যাজ আই সেড আর্লিয়ার, সিনেমা তো মুক্তি পাবে ঈদের সময়, এটাই ভালো কথা, এবং আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য আই গেস এটা একটা ভালো দিক যে আমাদের সিনেমাটা, মানে অনেকগুলো সিনেমা একসাথে ঈদের মতো একটা উৎসবে রিলিজ পাচ্ছে, তো ভালো লাগছে। এবং আমি আমার সিনেমাটা দেখার পরে কিন্তু অবশ্যই শাকিব ভাইয়ের সিনেমা দেখব, যেহেতু আমি ওনার অনেক বড় ফ্যান, প্লাস ওনাদের সিনেমার সাথে সাথে আরও যেই সিনেমাগুলো আসছে, চাপ নেই, যেটা ভালো হবে অডিয়েন্স সেটাই ভালো বলবে, এবং সেই সিনেমাটাই কিন্তু অনেকদিন পর্যন্ত চলবে, সো এখানে কম্পিটিশনের কিছু নেই। আমি আমার কাজে এবং আমি আমার স্টোরি, আমি যে সিনেমাটা করেছি ওভারঅল আমি অনেক কনফিডেন্ট। হ্যাঁ, আমি যেখানে বসেছিলাম ওটার পিছনের সিটে আই গেস দুইজন কাপল ছিল, সো ওরা অনেক কিছু করছিল, এটা আমি অন ক্যামেরা বলতে পারবো না, বাট হ্যাঁ ভয়ের রিয়াকশনের সময় দেখছিলাম মেয়েটা ছেলের এনো মানে ধরছিল তাকে, সো এটাই মজা, এটাই মজা। আমি এখানে থাকলে আমিও এরকম ই করতাম হয়তো বা।